বেশি মালিশ করে নিবি না কম বেশি কয়বার করে দিলা দিনে আহত কয়বার করছি দুইবার বেশি করব চারবার চারবার এলা বেশি করে দাও দিতে বল কবে দুইবার বাড়ি করছে মানে ছয়বার দিম তিনে ছয়বার রাতে ছয়বার এলা দিলেন এক কিছু করে রেস্ট রেস্ট খায় আরো দিবেন কি করবি তুই দিনে তিনবার রাতে তিনবার ছয়বার মানে রাতে এরকম পছন্দ এত রাতে না হ্যাঁ রাতে রাতে হবে সেলাই একবার দিবেন আটটা বাজবে সেলাই একবার আটটা হলো নাগা এখন পর দিবেন কোনো সমস্যা দেখা যাচ্ছে আর এমনি কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে আর কান্না থাকে না কান্না মাথাটা ঝিঝি করে তার জন্য তো কান্দে মাথাটা ঝিঝি করে উঠে বিজলি উঠে আমার যেমন আমার বড় ব্রেন আমার সহ্য হয় ও সহ্য হয় না তারপরে কান্না হয় কিনা আচ্ছা ওটা কেন আছে তো এটি খাবার খায় তো আয়তি একটু জোর বোধ আর একটু বেশি করে করে খাবেন খাওয়ার জন্য একটু কম শরীরে একটু ঝিকিটা দেয়েছে কি কেন ঝিকিটা কেন দেখছেন বলুন মাথাটা ও ব্রেনটা কাজ করছে না যারা থাকলে ঠিক ঠিক খেয়ে যায় সব ব্রেনটা কাজ করে না কি করি কি না করি ছ্যাংলা সিগনাল আছে কোন সময় থালি দেখছে কোন সময় সিগনাল আছে ওইটা হলো কেস এলাইতে তুমি যাবো তো কতদিন কি আস্তে আস্তে ভালো হবে আগে তুই মেলাটা ভালো আছিস কিনা হ্যাঁ আছে সুস্থ আছে সুস্থ কথা কোন নেই আগে তুই ভালো আছে কিনা আছে হ্যাঁ সেটা কথা বল মানে কষে কি আগত যাবন হলে সবসময় ছিল এলা উঠে না উঠে উঠে যা যা শুনে পাচ্ছে না তাতে আমার একটু বকাল আছে তোমার মাথা বিষ গেলাও আছে মাথাটা বিষটা কমিছে কি চুমকে নিতে দেখো তোমার ইমার মাথা রাখলে শুধু মাথা তো কোন কোন নাই তা শুনকে নাই তো আমার মাথা নিয়ে এখন লিখি হতো না মাথা তো কিন্তু পাও না সমস্যাটা আইতে মাথা শুনকে না মাথাটা খেলে রোদন নলে আর ঘন শুনকে খুব 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 মানে রোদন নলে এ ওই দেব হোক আর সেয়াই হোক কোনটা পাশে রোদন ধরলে বেশি হয় আমি এরকম বুঝতে পারি না কিন্তু ফেয়ার ওই দিয়ে সমান মানে তোমার তো লক্ষ্য করে না যে কোন সময় বেশি আছে কোন সময় কম কি একে দেখে সব সময় ইনি টাইম ইনি টাইম ইনি টাইম ইনি টাইম হাত কান না মাথা থাকে কি দেখলেন নবরত্ন দেখি না আগের মতন চুল আছে না হ্যাঁ আগের মতনই তো কোন সময় এ দিয়ে কোন সময় কোনো তেল দেন না নবরত্ন নবরত্ন এ দিয়ে নিয়ে তেল দেন বলতে নিয়ে তেল দেন নিয়ে তেল দিয়ে হানা সান দিয়ে হামা দিয়ে
নিয়ে তেল দিয়ে রেখে তোমার চুল উঠে দিই। আরেকটা নাই নারিকেলের মানে গেলে দাঁড়াম উঠে দিলে তো চুলকানি কমবে না? না এইটা তো মেন সমস্যা, এটা তো মাথা ঘুরার কমে, মাথা ব্যথা কমে। তাহলে ইয়া করবে না, বাজাজের একটা নবরত্ন তেল আছে, নারকেল তেল একটা আছে বাজাজের। ঠিক আছে, তাহলে রক্তটা কেন টান, অগলা কেন টানে দিন দিন আগে মোড়ে জন্ডিসটা ধরেছে কাটুনি ধরে এমন একটা পোকার মতন মতন একদম একটুখানি পড়ে কেন জিন কি তোমার কি একটা ধরে নাকি কত আছে জিন? তার মতন সেট করে থাকবেন আর কোনো সমস্যা থাকলে ক। কালি হাতে কেন আমার বাড়িতে আরো গুন্ডগোল চলেছে? গুন্ডগোল আরো কেসাল অল্প কথা নিলে কেসাল হয়ে যায় নাকি? হ্যাঁ দেখো তো তা কেন হয়, একটু কথাতে মানুষের যুগ খারাপ লাগছে, একটু উগে যুগ খারাপ কিছু কথা হয়, তোমার ভালো কথা হল ভালো কথা একটা করলেন মানুষের নে উগে খারাপ লাগছে এমন একটা কথা, উগে ব্যক্তিগত কথা ওটা তোমার একদম মানুষের কয়া ভালো লাগে এমন কথা। জি কথাটা বুঝলেন, তোমার মনে করছেন তোমার দিয়া ভালো, এর মধ্যে দিয়া তো খারাপ লাগে, তাহলে কেসা লাগবে? এই হচ্ছে ব্যাপার। ওই কথাটা যদি ওইভাবে না করা যদি অন্যভাবে কোয়া যায় কথা ওইটা থেকে না, যে আমার যেমন কয়েকটা বন্ধু আছে আমার কিন্তু ওই দেখিলে কিন্তু সুড়ে বাচ্চা পাই, ওটা হলে আমার হলে ওই কয়টা বন্ধুর মধ্যে অন্য কাহার মধ্যে না হয় অন্য কাহার করলে তোমার খারাপ লাগবে কিনা, বন্ধুর মধ্যে করলে খারাপ লাগবে এরকম কতগুলো ব্যাপার আছে তো নাকি? কথা তো ওইটাই, ওই সুড়ে বাচ্চাটা কি তাকে তাকে কোয়া যাবে?
আমার অনেক ওটা ছোটবেলার ভুলি এলা আমার এলাও কিন্তু ওইটাই কোর্টে দেখা হয় ওটা কতলা মাছ থাকে খাবো ছোট বাচ্চা বলে মানে মানি না তবে একটা বন্ধু হিসাবে ওইটা হলে আমার ভুলি হয়ে গেছে এইরকম কতলা ব্যাপার থাকে এটা সব ব্যাপারে বড় বড় যে এই একটা একটা করে কথা তো আর ভাঙি দেওয়া যায় না একটা কথা না হলে বুঝি আর তোমার কোনো অসুবিধা থাকে না তো বাড়িটা ঠিকই আছে বাড়ি নিয়ে তোমার আলাদা হবে বন্ধু এলা কোনো সমস্যা থাকলে কম মানে শান্তি জল খাও তোমার কথা গেলে কবেন না অন্য কাউ কবেন না কোনো দিটের সমস্যা উঠে কবেন কাউকে কবেন না তুমি এত কথা না কেন কেন শুনে দেখাও তো বসো মানে কথাটা কি খাবেন খেয়ে দেখবেন পালাতে না মানে সর্দি কাশি তোমার যদি ওষুধ খান তাও হলো কমপ্লিট হওয়া না না খালো কমপ্লিট হওয়া না কেন হ্যাঁ এইটা কথা বলতে কেন কেন এটার ভিতরে কোনো কারণ আছে যার জন্য খুবই খারাপ চলছে কাজের গেলে মন থাকে না নাকি আর কোনো সমস্যা কি হবে আর কোনো সমস্যা ওইটা বড় আছে রাখো তুমি সবাই দিন আর এমনি অন্য কোনো সমস্যা আরো কোনো সমস্যা মাঝে মাঝে শ্বাস প্রবলেম লাগে ধরে নিন আস্তে আস্তে শ্বাসটা আর নিতে কষ্ট হয় তো একটা একটু খারাপ শরীরে একটা খারাপ জিনিস আছে না নিকের নিচে একটা কষ্ট হয় তো ওটা একটা শরীরে খারাপ জিনিস তো কি খারাপ জিনিস
এই সমস্যা, কোনো জায়গা সেলে হাওয়াটা না হয় না, সেলাই হয় এটা। তোমার হাওয়া জায়গা নয় নাকি, তাহলে নিকার নিতে কষ্ট হয় না। আর তোমার কি হঠাৎ করে মনে হয় পিছন থেকে কালো আসে? মনে হয় তো এইরকম কাজে গুলো হয় না, কাজ গুলো মানে মাঝে সাঝে হয়। হ্যাঁ কি না হয় না হয়, অক্সিজেনের কল আছে। আর তোমার পিছন ঘুরে দেখেন কেউ আসে কি নেই, তারপর দেখো ম্যাম দেখিবেন না, কালো সারা ভর করে তোমার পিছন যেটা দেখবেন সেলাইগুলো সুযোগ করবে, তত আরো চান্স নেবে তোমার বকল আসবে বেশি। তোমার সেদিনে তো কয়েছে খুব মেজাজ গরম হয়ে যায়, তোমার দাঁত কিনু নেয় না অমতন টান পড়ছে শরীরে, সবারই এমন প্রবলেম হয়, কিন্তু তোমারটা একটু আলাদা, তোমার কালার সাইডটা একটু আলাদা হয়, পিছন থেকে দেখেন না তো গোলাপি গোলাপি নাকি নাকি সেটা। তুমি তো মনে সেয়া দেখা পাও না, পিছন ঘুরি জেলা দেখেন মনে হয় জেলা, জেলা মনে হয় জেলা দেখো সেটা তো কিছু দেখা পাও না। ওটা কি দেখি জিনিস, তোমার জেলা ঘুরেন সামনে ওকে জেলা হাঁটেন, সেলা মনে হয় তো, সেলা মনে হয় জেলা আমি হাঁটো সেটা মনে হয়। কথাটা বুঝি পারেন না, তো ফাও করে পাশ করে ঘুরলে তো মানে যা কি আছে না আছে, মানে হঠাৎ করে মানে ওদিকে আর ভাবটা মনে হয় যে গোলাপি ভাব ওই রকম। হ্যাঁ ওইটাই কথা, কারণ ছায়া তো আর দেখাতে পারেন না, মানে ভাবটাও চাষি না। কোনো সময় কি হয় কালো ছায়া, একবার কালো ছায়া থাকলে কি হয় কি হবে পরে রেজাল্ট পাবেন, রেজাল্ট করে খাও খেয়ে তিনবার মাথা থেকে নিঃশ্বাস ফেলে শুতে হবে, তিনবার একদম নিঃশ্বাস ফেলে। ঠাকুর মশাই কটা তুমি সকালে কয়টার দিকে টাইম কষু? আটটা হয় নয়টা একটু সকাল সকাল। বুঝিবার না তাহলে একটু ঠাকুরের সমস্যা দেখা দিই সকালে মুছিল তার সমস্যা তাতে নামিয়ে এসে আমার পরে নাম কেন নাম কেন যাতে সমস্যা শেষ তাতে যাবেন তোমার সমস্যা তো এলা বলা নেই, তাও কাছে সমস্যা নাই। কি হালকা লাগাছে একটু? হালকা লাগাছে যেমন আছো তুমি না লাগেছে হালকা, তোমার বুঝি পারে না তোমার প্রথমবার করেছেন তো মতন হাত পাগলে একটু ঝাড় দাও তো খাই বিছনা তো ঠিক আছে।
তাহলে সোমবারে এই বাজে প্রবলেম আছে এই সমস্যাটা এলো আছে না আজ সোমবারে এলো কালকে আমার জিলে দোয়া বিনবি না আমার নিয়মে আলাদা আরেকটা আরেকটা আরো দেখো ভালো করি তোমার কোনো সমস্যা আছে তোমার কথা নাই চুপ করে থাকো যার সমস্যা যার সমস্যা তাই না কয় তাবিশটা কিন্তু না কোনো সমস্যা দেখছো না তো খারাপ কোনো না এখানে আসলে কোনো মনটা কেমন করে না এখানে আসলে কোনো মনটা কেমন করে বাড়ি আসলে মনটা খারাপ হয়ে যায় বাইরে ঠিক আছে বাড়ি মনটা থাকে না তো বন্ধু বান্ধব থাকে নাকি জান না তো তাই কত অন্যটা গেলে আর দেবো ধরিবি নাতির অসুবিধা তোমার আসলে তো চিন্তা হবে বাড়ি কি হয়েছে না কি হয়েছে বাড়ি নলে তো একদম কি হয় হোক একদম বুঝে না নাকি তখন মন ভালোই তোমার থাকবে এক সপ্তাহের জন্য একখান থাকা বন্ধ করে রাখে তোমার তোমার লিখবে না আর ওখান থাকা যদি ফ্রি আসেন আরো মতন লিখবে নাকি না বাইরে থাকলে তোমার একদিন তোমার সাইড হয় একদম তোমার বেড়া বেড়ে নেবে না নাকি না ওর মতন কেসতে আসে অবশ্যই কেন এখনো নাই ওর সাথে মাখা কিন্তু বসা বসে কান্দা কাটা লকটানা তোমার এমনি শেষ তো জল করে রাখা কিন্তু আর কোনো সমস্যা দেখার দিন না তো তোমার দোষে নাই তাও কথা ভগবান জানে লোকটা বাড়ি থেকে আসিতে আসিতে তোর মানে
তোমাকে না এত হাসিন কত সবসময় দান নিখিল Bye.